বৃহস্পতিবার ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এফসি গোয়া এবং মোহনবাগান। 2-1 গোলের ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যায় সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের হয়ে গোল করেন কামিংস ও সাদিকু। ম্যাচের বয়স যখন 40 মিনিট, সেই সময় আসেক কুরিনিয়ানকে ট্যাকেল করেন গোয়ার এক ডিফেন্ডার। একটি পেনাল্টি পায় মোহনবাগান, যদিও সেটি পেনাল্টি ছিল কি না তা নিয়ে চলছে বিতর্ক। সোশ্যাল মিডিয়াও উত্তাল, রেফারিং নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন লাল হলুদ সমর্থকরা। অন্যদিকে মোহনবাগান সমর্থকদের দাবি এটি ন্যায্য পেনাল্টি ছিল। এই বিতর্কিত পেনাল্টি নিয়ে কি বলছেন দুই ক্লাবের সমর্থকরা, চলুন শুনে নি। পার ম্যাচে পেনাল্টি নিয়েই যেতে, পার ম্যাচে পেনাল্টি নিয়েই যেতে, বিতর্ক থাকবে, সমস্যাহীন জীবন হয় না, অনির্বাণ দা বলেই গেছে। মোহনবাগানের খেলবে হলো 70 কোটি টিম, আর রেফারি ওদের টিমে, আর আমাদের খেলবে হলো বাংলা, বাঙালের জেদ, বাঙালের জেদ হলো আমাদের টিমে খেলবে, ঠিক আছে, বাঙালের জেদ, আমরা আমরা একাই 100। একটা কথা বলছি, মাচাবের উদ্দেশ্যে তোরা 11 জন তো প্লাস 3 জন, তোরা 14 জন নিয়ে খেল, আমরা 11 জন নিয়ে খেলবো, তাতে কটা গোল খাস তোরা হিসাব করিস, আমরা হিসাব করা হয়ে গেছে। আমরা মেন মোহনবাগান টিমের সাথে খেলবো না, আমরা রেফারির সাথে খেলবো। যারা পেনাল্টি নিয়ে যারা মতবিরোধ করছে বা যারা বলছে যারা পেনাল্টি না, তারা একবার ম্যাচের হাইলাইটসটা দেখুক, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, আমরা প্রত্যেকটা ম্যাচেরই প্রত্যেকটা কমিটি, ডুরান্ড কমিটি এবং রেফারি কমিটি বলে যে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। টার্বির দিনকেও তো আমাদেরকে ইস্টবেঙ্গলরা অনেক ড্যাশিং পুশিং করেছে, অনেক জায়গা ফাউল হয়েছে, তো আমাদের তো রেফারি অনেক ফাউল দেয়নি আমাদের পক্ষে হয়ে, আমাদের বিপক্ষে অনেক ফাউল দিয়েছে, তাহলে আমরা কি রেফারিকে গালিগালাজ করেছি? আমরা তো কিছু বলিনি, আমরা রেফারি সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত চাই মেনে নিয়েছি এবং তাই মানতে হবে আমাদের সকল। মাঝ মাঠে পড়ে যেতে আমরা পেনাল্টি দিয়ে দেবো, পেনাল্টিটা পারফেক্ট পেনাল্টি ছিল। আশিক যখন বক্সের ভিতরে ড্রপ করছে তখন পায়ে লেগেই রিভার্সের ভিতরে ঢুকেছে, ঠিক আছে, পেনাল্টি ঠিকই আছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।